নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মৌ ম্যাম। তোমরা দেখছো আরপেপ এডুকেশন, যেখানে চলছে আসন্ন সিটেট পরীক্ষার প্রস্তুতি। তাই আরপেপ এডুকেশনের সাথে যুক্ত হও এবং নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। এর আগের ক্লাসে তোমরা দেখেছো আমি চ্যাপ্টার নম্বর 2 প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্টটা কমপ্লিট করে দিয়েছি এবং এটা তোমাদের ক্লাস নম্বর 7। এখানে আমি তোমাদের প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট থেকে মক টেস্ট একটা নিয়ে এসেছি, যেখানে পাচ্ছ তোমরা 15 থেকে 20টা কোয়েশ্চেন এখানে থাকছে এবং একটা করে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। পরের দিন ক্লাসে তোমরা হোমওয়ার্কের আনসার দেবে। তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব। এর পরের যে ক্লাসটা তোমরা পাবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট থেকে যত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থাকবে সেটা তোমরা ক্লাস নম্বর 8-এ পেয়ে যাবে। তাই এই দুটো ক্লাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমাদেরকে বলবো তোমরা কিন্তু একদম কেউ ক্লাস অফ করবে না। যদি তোমরা লাইভ ক্লাস দেখতে না পারো তাহলে রেকর্ডেড ক্লাস কিন্তু অবশ্যই দেখে নিও। তাহলে চলো শুরু করে দিই। প্রত্যেকটা অপশন আমরা ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকটা অপশন ধরে ধরে অ্যানালাইজ করব। তাই যাদের বুঝতে অসুবিধে হবে বা কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় তাদেরকে বলবো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আর প্রত্যেককে বলবো বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। চলো তাহলে শুরু করি আজকে আমাদের প্রথম প্রশ্ন। দেখো স্ক্রিনে কী দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং মানে এর মধ্যে কোনটা ইজ নট রিলেটেড মানে যুক্ত নয় টু দ্য প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এর মধ্যে কোনটা প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত নয়, মানে সহজ কথায় বলতে গেলে এর মধ্যে কোনটা, নিচে চারটে অপশনের মধ্যে কোনটা গ্রোথ আর প্রিন্সিপালের, গ্রোথ আর ডেভেলপমেন্টের প্রিন্সিপাল মানে রুলস নয় বা নিয়ম নয়। দেখো চারটে অপশন তোমাদের জন্য কী কী রয়েছে। প্রথম অপশনে বলেছে প্রিন্সিপালস অফ কন্টিনিউটি, দ্বিতীয় অপশনে বলেছে প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন, তৃতীয় অপশনে বলেছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন এবং চতুর্থ অপশনে বলেছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিটি। দেখো আমি যখন তোমাদের প্রিন্সিপালগুলো পড়িয়েছিলাম তোমাদের মনে আছে কি না জানি না, যদি তোমাদের ভালো করে মনে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি এটা কিন্তু ছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে গ্রোথ আর ডেভেলপমেন্ট এগুলো কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে চলে এবং এটা একটা ডেভেলপমেন্টটা বেসিক্যালি একটা একটা সিকোয়েন্স থাকবে এবং এটা নির্দিষ্ট পর্যায়ক্রমিকভাবে কন্টিনিউ প্রসিডিওরটা চলতে থাকে। তাহলে তো অপশন 1টা আমাদের একদম কারেক্ট আনসার হবে। দ্বিতীয় অপশানে কি বলা হয়েছে ক্লাসিফিকেশন। দেখো ক্লাসিফিকেশন বলে কিন্তু কোনো পয়েন্ট আমাদের প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টে ছিল না, তাই এটা কিন্তু ভুল উত্তর হবে। তবু আমরা পরের অপশনগুলো একবার দেখে নিচ্ছি। প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, দেখো ইন্টিগ্রেশন মানে যদি বলি সংযুক্তি, প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসের সংযোগ থাকে, মেন্টাল ডেভেলপমেন্টের সঙ্গে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সঙ্গে কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রত্যেকটার মধ্যে একটা ইন্টার রিলেশন থেকেই থাকে। তাই আমরা বলতে পারি এই অপশনটাই কিন্তু এই অপশনটাও সঠিক। এবং চতুর্থ অপশনে বলছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেকটা বাচ্চা ইউনিক, প্রত্যেকটা বাচ্চার মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তাই দুটো বাচ্চা যে কখনো একই এটা আমরা কখনোই বলতে পারবো না। তাহলে অপশন নম্বর 4ও ঠিক হবে। তাহলে এখানে কোয়েশ্চেনে বলেছে নট রিলেটেড, তাহলে নট রিলেটেড কোনটা, যেটা নট রিলেটেড সেটাই সঠিক উত্তর হবে। প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন এটা নট রিলেটেড, তাই এটাই হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, স্কোপ অফ চাইল্ড সাইকোলজি, স্কোপ অফ চাইল্ড সাইকোলজি, স্টাডি দ্য ক্যারেক্টারিস্টিক অফ ইনফ্যান্সি স্টেজ অনলি। আগের দিন আমি ক্লাসে তোমাদের বলেছিলাম আমরা চাইল্ড সাইকোলজি কেন পড়বে, কেন আমাদের প্রয়োজন চাইল্ড সাইকোলজি জানার। তো দেখো প্রথম অপশনে বলেছে স্টাডি দ্য ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্যগুলো জানতে অফ ইনফ্যান্সি স্টেজ অনলি, শুধুমাত্র আমরা ইনফ্যান্সি স্টেজ বা শৈশব স্টেজের বৈশিষ্ট্যগুলো জানার জন্যেই কি আমাদের চাইল্ড সাইকোলজি পড়ার দরকার, একেবারেই না। তাহলে তো এই প্রশ্নটা, এই অপশনটা তো একেবারেই ভুল হবে। দেখো দ্বিতীয় অপশনে কি বলা হয়েছে, স্টাডি দ্য ক্যারেক্টারিস্টিক অফ কনসেপশন পিরিয়ড অনলি, কনসেপশন মানে কি যখন তাদের ধারণা গঠন হয়, সেই ধারণা গঠন পর্যায়ের বৈশিষ্ট্য জানার জন্যই কি আমরা শুধুমাত্র চাইল্ড সাইকোলজি পড়বো, না একেবারেই নয়। থার্ড অপশানে কি বলা হয়েছে, স্টাডি দ্য ক্যারেক্টারিস্টিক অফ চাইল্ডহুড অনলি মানে তাদের মধ্যে বাল্যকালের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা জানার জন্যই কি আমরা শুধুমাত্র পড়বো। ফোর্থ অপশানে কি বলা হয়েছে, স্টাডি দ্য ক্যারেক্টারিস্টিক ফ্রম কনসেপশন টু অ্যাডোলেসেন্স, তাদের ধারণা গঠন হওয়া থেকে একদম তাদের বয়স সন্ধিকাল অবধি ক্যারেক্টারিস্টিকগুলো জানার জন্যে আমরা চাইল্ড সাইকোলজি পড়বো। হ্যাঁ, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। যদি তোমরা ক্লার্কের ক্লাসটা ফলো করে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে আমি আগের দিন এই পয়েন্টটা বারবার করে বলেছিলাম, শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার পিরিয়ডের বৈশিষ্ট্য জানার জন্য আমরা কিন্তু চাইল্ড সাইকোলজি পড়বো না, প্রত্যেকটা স্টেপ আমরা
ভালোভাবে জানার জন্য তাদের মনের মধ্যে কি চলছে, তাদের দৈহিক পরিবর্তন কেন হচ্ছে, তাদের মানসিক পরিবর্তন কেন হচ্ছে, এগুলো জানার জন্য এবং সেটা স্টেজ বাই স্টেজ জানার জন্যই কিন্তু আমরা চাইল্ড সাইকোলজি পড়বো। তাহলে অপশন নম্বর 4 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন নম্বর 4 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন স্ক্রিনে কী দেওয়া আছে, ইন চাইল্ড ডেভেলপমেন্ট মানে শিশুর বিকাশে এমফাসিস ইজ অন প্রসেস, এমফাসিস কিসের ওপর জোর দেওয়া হয়, মানে এমফাসিস মানে জোর দেওয়া হয় প্রসেসের ওপরে, এমফাসিস ইজ অন দ্য রোল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স, তাদের জোর দেওয়া হয় পরিবেশ এবং অভিজ্ঞতার ওপরে। থার্ড অপশানে বলা হয়েছে ইট ইজ দ্য স্টাডি অফ কনসেপশন টু অ্যাডোলেসেন্স, এটা তো আমি একটু আগে তোমাদের বললাম যে কনসেপশন টু অ্যাডোলেসেন্স এইটা তো একদম সঠিক উত্তর। এমফাসিস ইজ অন প্রসেস, আমাদের প্রসেসের উপরে জোর দেওয়া হয়, এটাও কিন্তু সঠিক উত্তর। এমফাসিস ইজ অন দ্য রোল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স, এনভায়রনমেন্ট আমি তোমাদের বলেছিলাম যে এনভায়রনমেন্ট, হেরিডিটি, এগুলো কিন্তু শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অভিজ্ঞতাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো 3টে অপশানই ঠিক হচ্ছে, তার মানে আমরা বলতেই পারি অল অফ দ্য অ্যাবাভ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, ইট ইজ এ ডিসকন্টিনিউয়াস প্রসেস, অল প্রসেসেস অফ ডেভেলপমেন্ট আর নট ইন্টারকানেক্টেড। থার্ড অপশানে বলা হয়েছে ইট ইজ দ্য প্রসেস প্রসিড, ইট ডাজ নট প্রসিড অ্যাট সেম পেস ফর অল, ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ লিনিয়ার। ভালো করে অপশানগুলো পড়ো, বলেছে ইজ এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, এর মধ্যে কোনটা প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, ডিসকন্টিনিউয়াস প্রসেস আমরা কি বলতে পারি, একেবারেই না, ডেভেলপমেন্টটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অল প্রসেসেস অফ ডেভেলপমেন্ট আর নট ইন্টারকানেক্টেড, এই একটু আগে আমি তোমাদের বললাম যে প্রত্যেকটা প্রসেস কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড, প্রত্যেকটা স্টেজ একে অপরের সঙ্গে কানেক্টেড, তার মানে এই অপশানটাও একেবারে ভুল। দেখো 4th অপশানে কি বলছে, ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ লিনিয়ার, সবসময় একটা সরল রৈখিক প্রসেসে চলতে থাকে, তাদের মধ্যে কোনো ওঠানামা চলে না, না এটাও কিন্তু একেবারেই ভুল। দেখো 3rd অপশানে কি বলা হয়েছে, ইট ডাজ নট প্রসিড অ্যাট সেম পেস ফর অল, তোমাদের যখন আমি পড়াচ্ছিলাম তখনই আমি বলেছিলাম যে প্রত্যেকটা, হ্যাঁ বিকাশ স্টেজ ওয়াইজ হয়, কোনো একটা পার্টিকুলার স্টেজ শৈশব হোক, সেটা বাল্যকাল হোক, সেটা বয়স সন্ধি হোক, এরা নির্দিষ্ট গতি মেনটেন করে চলে, কিন্তু যদি 1 বছর বা 2 বছর বয়স আমরা ধরি, সেই বয়সে যতটা বিকাশ সবারই মধ্যে কি একই রকমভাবে হবে এটা আমরা কখনোই বলতে পারি না, গতি বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে, কেউ তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়, কারোর মধ্যে ম্যাচিউরিটি একটু দেরিতে আসে, কারো হাইট খুব তাড়াতাড়ি বেড়ে যায়, কারো হাইট একটু ধীরে ধীরে আসে, তো এটা সেম পেসে কখনো হয় না, তার মানে অপশান নম্বর 3টা আমরা বলতে পারি একদম কারেক্ট আনসার, অপশান নম্বর 3 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নরেশ অ্যান্ড মুকেশ হ্যাভ সেম এজ গ্রুপ, নরেশ এবং মুকেশের সেম বয়স, দে শো ডিফারেন্স ইন সোশ্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, তাদের মধ্যে দেখা যায় সামাজিক এবং মানসিক বিকাশে পার্থক্য, ইট ইজ ডিউ টু, এটা কিসের জন্য হয়ে থাকে, প্রিন্সিপাল অফ মডিফিয়েবিলিটি, প্রিন্সিপাল অফ ডেফিনাইট অ্যান্ড প্রেডিক্টেবল প্যাটার্ন, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিটি নাকি প্রিন্সিপাল অফ ইউনিফর্ম প্যাটার্ন। আমরা শেষ থেকে একটু বুঝে বুঝে আসি, দেখো 4 নম্বর অপশানে কি বলা হয়েছে, প্রিন্সিপাল অফ ইউনিফর্ম প্যাটার্ন মানে তাদের মধ্যে একই রকম প্যাটার্ন দেখা যায় বলে তাদের মধ্যে ডিফারেন্স দেখা যায় সোশ্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টে, অপশানের সঙ্গে কিন্তু মানে প্রশ্নের কোনো মিল নেই, তাহলে এই অপশানটা একেবারে বাদ গেল। দেখো 3rd অপশানে কি বলা হয়েছে, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিটি মানে প্রত্যেকের মধ্যে একটা স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য দেখা যায়, প্রত্যেকে ইউনিক হয়, ওয়ান এবং ইউনিক হয়, আমরা কিন্তু এটা বলতেই পারি। দেখো আমরা পরের অপশানগুলো একটু পড়ে নিই, দেখো প্রিন্সিপাল অফ ডেফিনাইট অ্যান্ড প্রেডিক্টেবল প্যাটার্ন মানে তাদের মধ্যে আমরা বলে দিতে পারি, প্রেডিক্ট করতে পারি যে তাদের বিকাশটা কতটা হবে, বা ডেফিনাইট নির্দিষ্ট করে বলে দিতে পারি, নির্দিষ্ট করে এটা ডেভেলপমেন্টটা একটা প্রেডিক্টেবল করা যায়, কিন্তু সেটাকে ডেফিনাইট নির্দিষ্ট করে আমরা কখনোই বলতে পারি না যে এই বয়সে এই বয়সে এই বয়সে এই এতটাই তার পরিবর্তন ঘটবে বা তার থেকে বেশি পরিবর্তন ঘটবে না, এই অপশানটাও কিন্তু একেবারে ভুল। দেখো 1st অপশানে কি বলা হচ্ছে, প্রিন্সিপাল অফ মডিফিয়েবিলিটি, মডিফাই মানে কি কোনো জিনিসকে মডিফাই করা, নতুন করা আর কি, তো নতুনের সঙ্গে কিন্তু এখানে সোশ্যাল মেন্টাল ডেভেলপমেন্টের ডিফারেন্স কখনোই আসছে না, যেটা মিলছে সেটা হচ্ছে অপশান নম্বর 3, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেকের মধ্যে আমি যেমন বললাম একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থেকে থাকে, তো সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাদের মধ্যে কিন্তু
বিভিন্ন সামাজিক মানসিক যেটা তাদের জ্ঞানগত পার্থক্য এগুলো দেখা যায়। তাহলে অপশান থ্রি হবে প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রিন্সিপাল ইজ নট গিভিং ইম্পর্টেন্স টু রিলেটেড ফ্যাক্টর্স ইন দ্য অ্যাটমসফিয়ার অফ চাইল্ড ডেভেলপমেন্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রিন্সিপাল, এর মধ্যে কোন নিয়মটা ইজ নট গিভিং ইম্পর্টেন্স, গুরুত্ব দেয় না, টু দ্য রিলেটেড ফ্যাক্টর্স, এর মধ্যে যে ফ্যাক্টর্সগুলো রয়েছে, ইন দ্য অ্যাটমসফিয়ার অফ চাইল্ড ডেভেলপমেন্ট, চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব নেই। এই যে 4টে অপশান রয়েছে এর মধ্যে কোনটার গুরুত্ব খুব একটা বেশি নেই। দেখো প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি প্যাটার্নটা তো আমাদেরকে জানতেই হবে, যে প্রত্যেকটা শিশু বিভিন্ন রকমভাবে বেড়ে ওঠে, তাদের মধ্যে বিভিন্ন পেস দেখা যায়, তাই ইউনিফর্মিটি প্যাটার্ন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল আমরা বলতেই পারি। দেখো 3 নম্বর অপশানে কি বলা আছে, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, এটাও কিন্তু সঠিক এবং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের ডেভেলপমেন্টটা জন্ম থেকে মৃত্যু অবধি, মৃত্যুর আগের দিন অবধি বিকাশ চলতে থাকে, তার মানে কি এটা কন্টিনিউ প্রসিডিওর চলতে থাকে, তার মানে এই অপশানটাও ঠিক হবে। দেখো প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন, আমি বারবার একই কথা বলছি যে সামাজিক বিকাশ, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, জ্ঞানগত বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, প্রত্যেকটা একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড, তাহলে আমরা বলতে পারি এটাও ঠিক। দেখো 2nd অপশানে কি বলা হয়েছে, প্রিন্সিপাল অফ সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, সামাজিক যে একটা বোঝাপড়া, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যে চাইল্ড ডেভেলপমেন্টের যে অ্যাটমসফিয়ার, যে ফ্যাক্টরগুলো রয়েছে, সেই ফ্যাক্টরের সঙ্গে কিন্তু সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং আমি তোমাদের পড়াইনি, সেরকমভাবে এটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে বলতে পারি অপশান নম্বর 2 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড হেল্পস এ টিচার আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। একটা শিশুর যখন আমরা ডেভেলপমেন্টের প্রিন্সিপাল জানবো, তখন সেটা একটা শিক্ষককে কীভাবে সাহায্য করে, এফেক্টিভলি ক্যাটারিং টু দ্য ডিফারেন্ট লার্নিং স্টাইলস অফ লার্নার্স। মানে ক্যাটারিং মানে কি, যেমন ক্যাটারিং মানে কি, ক্যাটারিং মানে পরিবেশনা, পরিবেশনা করতে পারে বিভিন্ন স্টাইল, মানে কোনো বাচ্চা হয়তো তাড়াতাড়ি শিখছে, কোনো বাচ্চা হয়তো ধীরে শিখছে, তাই শিক্ষক কী করবেন, নিজের স্টাইল মেনটেন করবেন, কাকে কীভাবে শেখানো যায়, বা একটা মধ্যপন্থা অবলম্বন করে শিশুদেরকে শেখানোর চেষ্টা করবেন। এটা হবে নাকি আইডেন্টিফাই সোশ্যাল স্ট্যাটাস অফ লার্নার, তাদের যে একটা সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক যে একটা তাদের স্ট্যাটাস রয়েছে সেটা জানার চেষ্টা করবেন বা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, নাকি আইডেন্টিফাই দ্য ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। দেখো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড জানা কিন্তু একেবারেই উচিত নয়, একটা শিক্ষক ক্লাসে গিয়ে কখনোই জানতে চাইবেন না তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কীরকম, সেটা তার সঙ্গে মিশতে মিশতে থাকতে থাকতেই আস্তে আস্তে বোঝা যায় যে কার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কতটা। আমি ডাইরেক্টলি কিন্তু খুঁজতে যাবো না তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কী রয়েছে। র্যাশনালাইজিং হোয়াই দ্যাট লার্নার্স অট টু বি টট, র্যাশনালাইজিং মানে কি, যুক্তিযুক্তভাবে চিন্তা ভাবনা করা, হোয়াই দ্য লার্নার্স, কেন মানে শিক্ষার্থীরা অট টু বি টট, তাদেরকে শেখানো উচিত। দেখো অপশানগুলো তোমরা যদি ভালো করে পড়ো, বুঝতে পারবে যে প্রথম অপশানটা ছাড়া কিন্তু কোনো অপশানই কিন্তু এর সঙ্গে ম্যাচ করছে না। বলেছে আমাদের প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টে একটা টিচারের জানা কী জন্য দরকার, দেখো সোশ্যাল স্ট্যাটাস বা তাদের ইকোনমিক কন্ডিশান বা কেন তাদেরকে আমরা শেখাবো এটা জানার জন্য কিন্তু তাদের ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল সেটা জানার দরকার নেই। একমাত্র আমরা তাদেরকে কীভাবে শিক্ষণটা পরিবেশন করতে পারি, কীভাবে তাদের শেখাতে পারি, কীভাবে তাদের শেখালে তাদের টিচিং যে প্রসিডিউরটা সেটা এফেক্টিভ হবে, সেটা জানার জন্যই কিন্তু আমরা প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট একটা শিক্ষকের জানাটা কিন্তু সব থেকে দরকার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্নে কী বলা যায়, স্কোপ অফ স্টাডি অফ চাইল্ড ডেভেলপমেন্ট, স্কোপ অফ স্টাডি অফ চাইল্ড ডেভেলপমেন্ট ইজ স্টাডি দ্য ডিফারেন্ট স্টেজেস অফ চাইল্ড ডেভেলপমেন্ট। আমাদের বিভিন্ন যে স্টেজগুলো রয়েছে, বিভিন্ন যে আমাদের শৈশব, বাল্য বয়সন্ধি, বার্ধক্য, এসব যে অ্যাডাল্টহুড, এই যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলো সম্পর্কে পড়া, স্টাডি অফ এফেক্টস অফ এনভায়রনমেন্ট অন চাইল্ড ডেভেলপমেন্ট। শিশুর বিকাশের ক্ষেত্রে পরিবেশের যে একটা এফেক্ট রয়েছে বা একটা ফলাফল রয়েছে, স্টাডি দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তাদের মধ্যে যে একটা স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য রয়েছে, তাদের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটা জানা, অল অফ দ্য হ্যাভ স্কোপ অফ স্টাডি অফ চাইল্ড ডেভেলপমেন্ট। আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট কেন জানতে হবে বা চাইল্ড ডেভেলপমেন্ট পড়ে আমাদের কী হবে, দেখো আমরা জানতে পারবো, আমরা যদি পড়ি চাইল্ড ডেভেলপমেন্ট আমাদের দরকার কেন, আমরা প্রত্যেকটা স্টেজ সম্পর্কে জানতে পারবো, কোন স্টেজে বিকাশ কীরকম হচ্ছে বা তাদের ওপরে পরিবেশের কী প্রভাব রয়েছে এবং তাদের মধ্যে যে একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। বারবার আমি একই কথা বলছি, নতুন করে এই পয়েন্টগুলো আর বোঝানোর কিছুই নেই। তো আমরা বলতে পারি অল অফ দ্য অ্যাভাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অল অফ দ্য অ্যাভাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেন আমরা জানতে পারবো,
কেন আমরা, কারণ তাদের যে ডিফারেন্স রয়েছে, তাদের যে এনভায়রনমেন্টের যে একটা এফেক্ট রয়েছে, তাদের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে সেটা আমরা জানতে পারি, তাই আমরা বলতে পারি অল অফ দ্য অ্যাভাব হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো পরের কোয়েশ্চেনে কী বলা হয়েছে, 9 নম্বর কোয়েশ্চেনে আমাদের কী বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্টারনাল ফ্যাক্টর অফ চাইল্ড ডেভেলপমেন্ট। কালকেই আমি এই ক্লাসটা তোমাদের করেছিলাম, যেখানে বলেছিলাম ইন্টারনাল ফ্যাক্টর কোনগুলো, এক্সটার্নাল ফ্যাক্টর কোনগুলো, খুব সহজেই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। দেখো ইন্টেলিজেন্স, ফিজিক্যাল এবিলিটি, হেরিডিটি ফ্যাক্টর, এই তিনটেই আমি বারবার তোমাদেরকে কালকে বলেছিলাম এবং পয়েন্টগুলো ভালোভাবে ডিসকাস করে দিচ্ছি, তাই কোয়েশ্চেন অ্যান্সারে আমি আর ডিসকাস করে দিচ্ছি না। কোয়েশ্চেন অ্যান্সারে ডিসকাস করতে গেলে খুব লেন্দি হয়ে যাবে ক্লাসটা, তাই আমি বলে দিচ্ছি যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাভাব। কেন কি ইন্টারনাল ফ্যাক্টর মানে ছোট করে আমি একটু বলে দিচ্ছি, অভ্যন্তরীণ যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে বুদ্ধিমত্তা, ফিজিক্যাল এবিলিটি, তাদের মধ্যে একটা বংশগতির যে একটা বৈশিষ্ট্য, সেই সবগুলোই কিন্তু তাদের ইন্টারনাল ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট হিসেবে আমরা ধরতে পারি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। দেখো 10 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ট্রু স্টেটমেন্ট করেসপন্ডিং টু সেফালোকেউডাল প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট। সেফালোকেউডাল, এটাও তুমি তাদের আমি বলেছিলাম যে আমি যখন সিকোয়েন্সগুলো পড়াচ্ছিলাম, একটা ছিল সেফালোকেউডাল, একটা ছিল প্রক্সিমো ডিস্টাল, একটা ছিল সেফালোকেউডাল, একটা ছিল প্রক্সিমো ডিস্টাল, এটা তোমাদের প্রথম প্রিন্সিপালেই আমি তোমাদের বুঝিয়েছিলাম তাদের যে বৃদ্ধিটা হয়, তাদের যে বিকাশটা হয় কোন প্রসিডিওরে হয়ে থাকে। একটা হচ্ছে সেফালোকেউডাল, একটা ছিল প্রক্সিমো ডিস্টাল। দেখো 4টে অপশান বলা আছে, ডেভেলপমেন্ট ইজ ফ্রম হেড টু টো, ফুট টু হেড, মিডল টু পেরিফেরি, নান অফ দ্য অ্যাভাব। দেখো তাহলে বলে ফেলে ঝটপট করে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, এটার সঠিক উত্তর হবে হেড টু টো, মাথা থেকে পা অবধি বিস্তার। প্রথমে যখন শিশু জন্মগ্রহণ করে তখন সে মাথা নাড়তে শেখে, তারপর সে আস্তে আস্তে হাত, তারপরে পা, তারপর আস্তে আস্তে দেহ, এগুলো কিন্তু আস্তে আস্তে তাদের ওপর থেকে নিচের দিকে অবধি নেমে যায়, তাই আমরা বলতে পারি যে ট্রু স্টেটমেন্ট সেফালোকেউডাল প্রিন্সিপালের মধ্যে হেড টু টো। আরেকটা কী ছিল, প্রক্সিমো ডিস্টাল, প্রক্সিমো ডিস্টাল কী ছিল, সেন্ট্রাল থেকে পেরিফেরি দিক। যেমন ধরো প্রথমে একটা কোনো বাচ্চা কোনো হাত ধরার জন্য পুরো হাতটাকে ব্যবহার করবে, তারপরে সে আস্তে আস্তে বুঝতে পারবে যে পুরো হাতটা ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র আঙুল ব্যবহার করলেই হবে, এটাকে আমরা কি বলতে পারি, প্রক্সিমো ডিস্টাল, যেটা হয় সেন্টার থেকে পেরিফেরির দিকে। আগে ক্লাসে আমি তোমাদের এগুলো ডিসকাশন করে দিয়েছি, যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই জানবে এবং বুঝতে পারবে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে। দেখো 11 নম্বর কোয়েশ্চেনে কী বলা হয়েছে, অন দ্য বেসিস অফ চাইল্ড সাইকোলজি হুইচ স্টেটমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। অন দ্য বেসিস অফ চাইল্ড সাইকোলজি, চাইল্ড সাইকোলজিকে বেস করে কোন স্টেটমেন্টটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক, অল চিলড্রেন আর হোমোজেনাস, হোমোজেনাস মানে একই রকমের। সেকেন্ড অপশানে বলা হয়েছে সাম চিলড্রেন আর হোমোজেনাস, কিছু শিশু একই রকমের। থার্ড অপশানে বলা হয়েছে সাম চিলড্রেন আর ইউনিক, কিছু বাচ্চা ইউনিক মানে অদ্বিতীয়, আর এভরি চাইল্ড ইজ ইউনিক মানে প্রত্যেকটা বাচ্চা ইউনিক। এটা খুব সহজ একটা প্রশ্ন তোমরা বলতে পারবে, যেখানে আমরা সব শিশু একই রকম বা কিছু শিশু একই রকম বা কিছু শিশু অদ্বিতীয় আমরা এটা বলতে পারি না, কিন্তু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এভরি চাইল্ড ইজ ইউনিক, প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটা বাচ্চা আলাদাভাবে চিন্তা করে, তাই আমরা বলতে পারি যে এভরি চাইল্ড ইজ ইউনিক। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, দ্য সেন্ট্রাল ফোকাস অফ চাইল্ড সাইকোলজি, দ্য সেন্ট্রাল ফোকাস অফ চাইল্ড সাইকোলজি, গুড টিচার চাইল্ড টিচিং প্রসেস স্কুল, কোনটাকে কেন্দ্র করে বর্তমানে শিক্ষা ব্যবস্থা বা কোনটা সেন্ট্রাল ফোকাসে থাকে, কোনটা সেন্ট্রাল ফোকাস থাকে না, আমাদের চাইল্ড হচ্ছে সেন্ট্রাল ফোকাসে সবসময় থাকে, শিশুকে আমরা অবলম্বন করেই কিন্তু সমস্ত প্রসিডিওর হয়, শিশুকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত প্রসিডিওর হয়ে থাকে, তাই আমরা বলতে পারি দ্য সেন্ট্রাল ফোকাস অফ চাইল্ড সাইকোলজি আমরা বলতে পারি শিশুকে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর অফ চাইল্ড ডেভেলপমেন্ট। এক্সটার্নাল ফ্যাক্টর, এই ক্লাসটাও আমি কালকে তোমাদের, এই টপিকটাও আমি কালকে তোমাদের বলেছিলাম, যেখানে আমি তোমাদের এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টরগুলো, আভ্যন্তরীণ বাহ্যিক উপাদানগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তো এখানে বলা হয়েছে ইকোনমিক কন্ডিশন, সোশ্যাল কন্ডিশন, লাইফ এক্সপেকটেশনস, অল অফ দ্য অ্যাভাব। দেখো আমি বলেছিলাম যে এক্সটার্নাল ফ্যাক্টর কোনগুলো থাকে, তার ইকোনমিক কন্ডিশন, তার সোশ্যাল কন্ডিশন, লাইফ এক্সপেকটেশনস, এই প্রত্যেকটা কিন্তু তার এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে থাকে, তাই আমরা বলতে পারি অল অফ দ্য অ্যাভাব হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আবারও বলছি এগুলো আমি ডিসকাশন করছি না, যদি তোমাদের ডিসকাশন পর্বটা দেখতে হয় তাহলে তোমরা অবশ্যই ক্লাস নম্বর 6টা অবশ্যই দেখে নিও, আমি সেখানে খুব ভালোভাবে অ্যানালাইজ করে দিয়েছি, এবং তারপরেও যদি তোমাদের কিছু বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন,
14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ফর এ টিচার টু নো অল দ্য অ্যাসপেক্টস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, একটা শিক্ষকের ক্ষেত্রে কেন দরকার সমস্ত দিক, চাইল্ড ডেভেলপমেন্টের সমস্ত দিকটা জানা কেন দরকার। দেখো প্রথম অপশানে কি বলা হয়েছে, টু আন্ডারস্ট্যান্ড, আমাদের বুঝতে হবে অ্যান্ড সলভ, আমাদের সমাধান করতে হবে দ্য প্রবলেমস অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের যে সমস্যা রয়েছে তাদের মধ্যে যে কি প্রবলেমটা হচ্ছে সেটা আমাদের জানতে হবে এবং সেটা আমাদের সমাধান করতে হবে। থার্ড সেকেন্ড অপশানে বলা হয়েছে টু অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেথোলজি, পার্টিকুলার যে একটা মেথোডোলজি রয়েছে কোন ক্লাসে, গ্রামার ক্লাসে আমরা কী শেখাবো বা সাহিত্যের ক্লাসে আমরা কী শেখাবো, ইংলিশের ক্লাসে আমরা কোন মেথড অবলম্বন করবো, এই মেথডগুলো জানার জন্য আমাদের কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট জানতে হবে। থার্ড অপশানে বলা হয়েছে টু ডেভেলপ প্রপার লার্নিং এনভায়রনমেন্ট ফর দ্য স্টুডেন্ট, টু ডেভেলপ আমাদের বৃদ্ধি করতে হবে প্রপার যে একটা লার্নিং এনভায়রনমেন্ট, তাদেরকে একটা সঠিক পরিবেশ দিলেই তো তারা শিখতে পারবে নাকি। ফোর্থ অপশানে বলা হয়েছে অল অফ দ্য, ভালো করে যদি তোমরা অপশানগুলো পড়ো তাহলে বুঝতে পারবে। দেখো অপশানগুলো আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি, প্রথম অপশানে বলা হয়েছে তাদের মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটা আমাদের জানতে হবে, অবশ্যই এটা তো ঠিক হবে। সেকেন্ড অপশানে বলা হয়েছে রাইট মেথোডোলজি ইউজ করা, মেথডটাও কিন্তু আমাদের সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে এবং তাদের মধ্যে একটা ভালো পড়াশোনার পরিবেশ সৃষ্টি করতে হবে, এটাও কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে আমরা বলতে পারি যে অপশান নম্বর ফোর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অল অফ দ্য অ্যাভাব। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে। দেখো 15 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, ডেভেলপমেন্ট ইজ এ সিকোয়েন্সিয়াল, একটা নির্দিষ্ট স্তর মেনে চলে অ্যান্ড স্লো প্রসেস, এবং ধীরে ধীরে হয়। হুইচ অ্যামং দ্য ফলোয়িং থিঙ্কার্স ইজ অ্যাসোসিয়েট উইথ দিস থট, এটা বলার কিছু নেই বা বোঝানোর কিছু নেই, যেখানে একটা উক্তি দেওয়া আছে এবং এই উক্তিটা কে বলেছে সেটা তোমাদের বলতে হবে। দেখো চারটে অপশান রয়েছে, মাসলো, স্কিনার, অ্যারিস্টটল এবং লোভস্কি, তোমাদের বলতে হবে মাসলো, স্কিনার, অ্যারিস্টটল নাকি লোভস্কি। ঝটপট বলে ফেলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্কিনার, স্কিনার বলেছিল ডেভেলপমেন্ট ইজ এ সিকোয়েন্সিয়াল, একটা সিকোয়েন্স মেনে চলবে এবং স্লো প্রসেস, ধীরে ধীরে এই প্রসেসটা এগিয়ে যায়। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে। দেখো 16 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস, কারণ জন্ম থেকে মৃত্যু অবধি প্রতিদিন ডেভেলপমেন্ট হয়ে থাকে, তাই ডেভেলপমেন্টকে আমরা কী বলতে পারি, নেভার এন্ডিং প্রসেস। উইথ হুইচ প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট ক্যান দিস থট বি অ্যাসোসিয়েটেড, এই যে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের কোনটা, কোন প্রিন্সিপালটা দেখলে আমাদের বা পড়লে আমাদের মনে হবে যে ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস, কখনোই এই প্রসেসটা শেষ হয় না, এই চারটে অপশানের মধ্যে কোনটা বলে যে ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস। দেখো ডেভেলপমেন্ট ইজ কো রিলেটেড, মানে যুক্ত একে অপরের সঙ্গে, ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, ডেভেলপমেন্ট ফলোজ এ প্যাটার্ন, মানে একটা প্যাটার্ন মেনটেন করে চলে, এবং ডেভেলপমেন্ট ইনভলভস চেঞ্জেস, ডেভেলপমেন্ট কি পরিবর্তন সাপেক্ষ। দেখো এর মধ্যে কোন অপশানটা পড়ে আমাদের মনে হচ্ছে যে ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস, কখনোই ডেভেলপমেন্ট শেষ হয় না। দেখো অপশান নম্বর টু কন্টিনিউয়াস প্রসেস, মানে যেটা কি জন্ম থেকে মৃত্যু অবধি একদম চলতে থাকে, জন্ম থেকে মৃত্যু অবধি চলতে থাকে, একদম তার শৈশবে ভ্রূণ অবস্থা থেকে, তার যে গ্যামেট গঠন থেকে, তার যে ভ্রূণ অবস্থা থেকে একদম কিন্তু তার মৃত্যু অবধি কিন্তু এই প্রসেসটা চলতে থাকে, তাই আমরা কি বলতে পারি, ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এই অপশানটার সঙ্গে কিন্তু আমরা বলতে পারি যে ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস, যেটা কখনো শেষ হয় না। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। দেখো 17 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, এ মাদার অবজার্ভস, একটা মা লক্ষ্য করে দ্যাট ওয়ান অফ হার টুইন্স, টুইন্স মানে কি যারা যমজ, হ্যাজ লার্নড, শিখে গেছে টু ওয়াক ফাস্টার, তাড়াতাড়ি হাঁটতে দেন আদার, অপরজনের থেকে একজন তাড়াতাড়ি হাঁটতে শিখে গেছে, দিস ডিফারেন্স ইন লার্নিং ইজ রিলেটেড টু হুইচ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, এর মধ্যে যে চারটি প্রিন্সিপাল রয়েছে এই চারটে প্রিন্সিপালের কোনটার সঙ্গে এই প্রশ্নটা রিলেটেড, যে তার যে টুইন্স রয়েছে, একটি মায়ের যে টুইন্স যমজ বাচ্চা রয়েছে, একজন আরেকজনের থেকে তাড়াতাড়ি হাঁটতে শিখে যাচ্ছে, এই যে ডিফারেন্সটা হচ্ছে, ডিফারেন্সটা এর মধ্যে কোন প্রিন্সিপালের কথা বলে। দেখো ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম হেড টু টো এটা বলে, নাকি ডেভেলপমেন্ট প্রসিড স্টেজ বাই স্টেজ, একটা প্রত্যেকটা স্তরে স্তরে হয়, নাকি ডেভেলপমেন্ট প্রসিডস অ্যাট ডিফারেন্ট পেস ফর অল, প্রত্যেকের একটা নির্দিষ্ট গতি থাকে, প্রত্যেকে একটা নির্দিষ্ট গতিতে বেড়ে ওঠে, নাকি ফোর্থ অপশানে বলা হয় যে ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম জেনারেল টু স্পেসিফিক, সাধারণ থেকে বিশেষের দিকে তার ডেভেলপমেন্ট হয়ে থাকে, এর মধ্যে কোনটা বলে যে
তার মধ্যে যে দুটো বাচ্চার মধ্যে যদি তারা টুইন্স হয়, যদি টুইন্স হয়, যদি তারা দমজ হয়, তার মধ্যেও কিন্তু পার্থক্য দেখা যায়। দেখো হেড টু টো এর কোনো সম্পর্ক এখানে নেই বা স্টেজ বাই স্টেজের কোনো সম্পর্ক নেই। যেটা সম্পর্ক রয়েছে দেখো ডেভেলপমেন্ট প্রসিডস আর ডিফারেন্ট পেস ফর অল, হতেই পারে তারা যমজ কিন্তু তাদের মধ্যে একটা নির্দিষ্ট গতি থাকে। সবসময় যে সবার বিকাশ সব একই সঙ্গে হবে তা কিন্তু নয়, প্রত্যেকে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট স্বভাবে কিন্তু বেড়ে ওঠে। তাই অপশান সি বলতে পারি এই প্রশ্নের আমরা সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। এটাই তোমাদের আজকের শেষ প্রশ্ন, কারণ এর পর দিনে তোমাদের জন্য আমি নিয়ে আসছি প্রিভিয়াস ইয়ার। দেখো ক্লাস 8টা তোমাদের জন্য থাকছে প্রিভিয়াস ইয়ার, তো আজকে তোমাদের এটাই শেষ প্রশ্ন এবং এটা তোমাদের শেষ প্রশ্ন, এটা তোমার হোমওয়ার্কের প্রশ্ন। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, আমি কোয়েশ্চেনটা একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু এই প্রশ্নের উত্তরটা দেবে। দেখো সীতা হ্যাজ লার্ন টু ইট রাইস, সীতা কি ভাত খেতে শিখেছে, অ্যান্ড ডাল, ভাত এবং ডাল খেতে শিখেছে, উইথ আর হ্যান্ড, তার হাতের সাহায্যে, বাই সিং অ্যানাদার গার্ল, অন্য মেয়েদের দেখে, ডুইং দ্য সেম, তারাও একই রকম করে, হুইচ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট ইজ ইট অ্যাসোসিয়েটেড উইথ। এর মধ্যে কোন প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টটা কিন্তু এটা বলে যে সীতা ভাত ডাল খেতে শিখেছে এবং অন্যদেরকে দেখে শিখেছে। প্রথম অপশানে বলা হয়েছে ডেভেলপমেন্ট টেক্স প্লেস বাই লার্নিং, ডেভেলপমেন্ট ঘটে কিসের সাহায্যে, শিক্ষণের সাহায্যে। সেকেন্ড অপশানে বলা হয়েছে আর্লি ডেভেলপমেন্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ল্যাটার ডেভেলপমেন্ট, মানে মানে যেটা পূর্ব বাল্যকালের বিকাশটা পরবর্তী বাল্যকালের থেকে বেশি গুরুত্বপূর্ণ। ডেভেলপমেন্ট ফলোজ এ প্যাটার্ন, ডেভেলপমেন্ট একটা প্যাটার্ন মেনটেন করে চলে এবং ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালিটি, তাদের মধ্যে যেটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে সেটা দেখেই এই প্রিন্সিপালটা হয়েছে। তো তোমাদের বলতে হবে যে এইটার এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, 18 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর কী হবে, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা আমাকে অবশ্যই বলবে, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও বলবে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা আজকে আমাদের চ্যানেল নতুন তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরের দিন তোমাদের সাথে ক্লাস নম্বর 8-এ দেখা হচ্ছে, যেখানে থাকবে তোমাদের প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো এভাবেই সিকোয়েন্স ওয়াইজ আমাদের চলতে থাকবে, তারপরে তোমাদের চ্যাপ্টার নম্বর 3 আসছে। তাই প্রত্যেককে বলবো অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, একবার থেকে দুবার তোমরা পড়ো, তাহলেই তোমাদের চ্যাপ্টারটা কিন্তু আয়ত্ত হয়ে যাবে, খুব একটা কঠিন নয়। এখানে তোমাদের পেডাগজিক্যাল কোয়েশ্চেন বেশি থাকে, আমি চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করে দেওয়ার। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, এই পরবর্তী দিনে আবার তোমার সাথে দেখা হবে, ততক্ষণ অবধি গুড নাইট।